আজ আমরা কথা বলবো ভার্চুয়াল বক্সের এমন একটা প্রবলেম নিয়ে, যখন আমরা ওএস অপারেটিং সিস্টেম ইনস্টলেশন করব, তারপরও বারবার সে রি ইনস্টলেশনে নিয়ে যাবে অথবা ব্ল্যাক স্ক্রিনে আসবে। দেখেন, আমাদের ওএসটা ইনস্টলেশন দেওয়া আছে, বারবার সে ইনস্টলেশন, আমরা যদি এটা কেটেও দিই, কেটে দিয়ে মনে করেন আমাদের এখানে ইনস্টলেশন দেওয়া আছে, আবার যদি স্টার্ট করি, স্টার্ট করার সাথে সাথে দেখবেন আপনারা, স্টার্ট করার সাথে সাথে সে ব্ল্যাক স্ক্রিনে নিয়ে যাচ্ছে। আমরা যদি এখানে এন্টার যদি এটাতে না এ করেও আমরা বারবার ট্রাই করি, একই অবস্থা, সে বারবার ব্ল্যাক স্ক্রিনে নিয়ে যাচ্ছে। এই প্রবলেমটা কিভাবে আমরা সলিউশন করতে হবে ভার্চুয়াল বক্সে, চলুন আমরা প্রথমে এই প্রবলেমটা সলভ করার জন্য এখানে দেখেন, এই যে মেনু বারে যে দেখেন ডিভাইস, ডিভাইস থেকে অপটিক্যাল ডিভাইস, অপটিক্যাল ডিভাইস এখান থেকে যে সেন্টোসটা মাউন্ট করা আছে এটা আনমাউন্ট করে দিতে হবে। কারণ হচ্ছে প্রত্যেকবারে ফার্স্ট বুটে চলে যাচ্ছে, বুট প্রায়োরিটিতে এটা চলে যাচ্ছে, যার কারণে এই ব্ল্যাক স্ক্রিন প্রবলেমটা আছে। আমরা এটা কেটে দিয়ে আমরা আনমাউন্ট করে দিলাম, ফোর্সলি আনমাউন্ট করে দেওয়ার পরে তারপর আমরা ডিভাইস থেকে কন্ট্রোলটা ডিলেট দিয়ে আমরা রিবুট দিলাম মেশিনটা। রিবুট দিয়ে মেশিনটা দেখা যাক এবার কি হয়। দেখেন, রিবুট দেওয়ার সাথে সাথেই আমাদের যে প্রবলেমটা ছিল সেই সেন্টোসের সেটা নেই, এখন আমাদের অফেন হয়ে গেছে। যদি আমাদের কখনো কোনো সময় ব্ল্যাক স্ক্রিনে এই প্রবলেমটা আসে, তাহলে ডিভাইসে যে এখান থেকে যেটা আছে আনমাউন্ট করে দিতে হবে, দিয়ে কন্ট্রোলারটা শিফট দিয়ে রিস্টার্ট দিয়ে দিতে হবে সেটা। থ্যাংকস ফর ওয়াচিং। আমরা যদি এটা এবারটা যদি সরাসরি এখান থেকে কেটে দিয়ে পাওয়ার অফ করেও যদি দিই, তাহলে দেখবেন এবার যদি আমরা স্টার্ট দিই, তাহলে দেখেন আমাদের আগের মতন আর বারবার রি ইনস্টলেশন বা ব্ল্যাক স্ক্রিনে নিয়ে যাবে না আশা করি। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন এবং এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন আপনারা আশা করি।